আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি হাবিবা কাউসার, এসকে অনলাইন মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে দৈনন্দিন জীবনের ব্যবহারিক কিছু দোয়া নিয়ে। যেহেতু আমরা মুসলিম, আমাদের ইসলামেও একটি সংস্কৃতি আছে যেটা করা প্রত্যেকটা মুসলমানের উচিত। তো অনেকে হয়তো আপনারা সেটা জানেন, আবার অনেকে নাও জেনে থাকতে পারেন। এ কারণে আজকে আমি আপনাদের সঙ্গে খুবই পরিচিত এবং প্রত্যেকটা মুসলমানের যেটা করা উচিত সেটি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। দৈনন্দিন জীবনে ব্যবহারিক কাজগুলো কি আমরা জেনে নিই। সেটা হচ্ছে, যে কোনো কাজ শুরু করার আগে, যেহেতু আমরা মুসলিম, আমি আবারও রিপিট করলাম, যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। প্রিয় বন্ধুরা, আমি আবারও রিপিট করছি, যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। যদি আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম সম্পূর্ণটা বলতে না চান, শুধু বিসমিল্লাহ বলে শুরু করবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনার, যেহেতু আপনি মুসলিম, আপনাকে অবশ্যই বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হবে। তাহলে কি হবে, আল্লাহ যেমন খুশি হবে, আপনার সুন্নাতও আদায় হলো। ওকে, এরপর হচ্ছে, যদি ভবিষ্যতে কোনো কাজ করবেন বলে চিন্তা করে থাকেন, আই মিন ভবিষ্যৎ বলতে আপনার আগামীকালও হতে পারে। ধরেন আমি আজকে যেরকম আপনাদের সাথে একটু লাইভ শেয়ার করছি, আগামীকাল যে আমি মারা যাব না, আমার কোনো সমস্যা হবে না, এটা কিন্তু আমি বলতে পারি না। যদি এরকমটা হয়, যেমন আমি প্রতি বুধবারে লাইভ করি অথবা ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমার কীভাবে বলতে হবে, যে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে ইনশাআল্লাহ আমি আগামী কাল অথবা আগামী বুধবার এই কাজটি করব। ঠিক আছে, তো যে কোনো কাজ, ভবিষ্যতে কাজের ইচ্ছা পোষণ করার ক্ষেত্রে আপনাকে ইনশাআল্লাহ বলতে হবে। এরপর কাজের প্রশংসার ক্ষেত্রে, যে কোনো কাজ মনে করেন আপনার খুব ভালো একটি কাজ, আপনি যেটা চেয়েছেন, আপনার মনের মতন হয়েছে, বা এই ধরনের কোনো কাজ আপনি দেখলেন, তখন অবশ্যই আপনাকে সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ মানে আল্লাহর প্রশংসা করতে হবে আপনার। ঠিক আছে, এরপর হচ্ছে আল্লাহর মহত্ব প্রকাশের ক্ষেত্রে, যেমন ধরেন আপনি সৃষ্টিগুলোর অনেক কিছু আছে যেটা খুবই সুন্দর, যা হয়তো বা আগে কখনো দেখেননি, তো আল্লাহর মহত্ব প্রকাশ করবেন কিভাবে, আল্লাহু আকবার বলে। আমি আবারও রিপিট করেছি, আল্লাহু আকবার বলে, মানে আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ। ঠিক আছে, এমনিতেই আমরা যারা মুসলিম, আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তারা তো অবশ্যই আল্লাহ তাআলার এই প্রশংসাগুলো করে থাকি। অনেক সময় হয়তো বা কাজের ভিতর আমাদের এইগুলো করা হয় না, কিন্তু খুব ছোট ছোট, কিন্তু আপনার দৈনন্দিন জীবনে এই সামান্য দোয়া করার কারণে বা এই সামান্য প্রশংসা বা আল্লাহর খুশি, আল্লাহকে খুশি করার কারণে হতে পারে আপনার যে কোনো কাজে একটা সাকসেসফুল চলে আসছে, সামান্য এইটুকু দোয়ার জন্য। ঠিক আছে, তো এই জন্য আমি আপনাদের সাথে এটি শেয়ার করছি। তো যেটি বলছিলাম, মহত্ব প্রকাশের ক্ষেত্রে আপনি আল্লাহু আকবার বলবেন। কোনো দুঃখ বেদনা বা কোনো বিপদ আপদ, মুসিবাতে কেউ মারা গেলে হোক আর কোনো বিপদে পড়ে হোক, সেক্ষেত্রে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন। যদি সম্পূর্ণটা বলতে না পারেন, তাহলে ইন্না লিল্লাহ শুধু এটুকু বলবেন। এবং কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে, ধরেন আপনাকে কেউ কোনো হেল্প করলো বা উপকার করলো, সেক্ষেত্রে আপনি কৃতজ্ঞতা প্রকাশের সময় আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ এটি বলবেন। এটি বললে আপনার যেমন সওয়াব হচ্ছে, আপনি একজন মুসলিম, সেই সংস্কৃতিটাও কিন্তু হচ্ছে। আপনার এই কথা শুনে অনেকে হয়তো বুঝতে পারবে যে আপনি মুসলিম, তো অনেক সময় পোশাক আশাক দেখে কিন্তু বোঝা যায় না। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার ভিডিওটা হয়তো বা একটু লং হতে পারে, আশা করি আপনারা দেখবেন, কারণ আমি কিন্তু খুবই প্রয়োজনীয় জরুরি কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। কোনো কাজে প্রশংসার ক্ষেত্রে মাশাআল্লাহ বলবেন। যেমন ধরেন আপনার সন্তান বা আপনার ভাই বা কেউ খুব ভালো কাজ করেছে, তখন বলবেন মাশাআল্লাহ, এটা খুব সুন্দর হয়েছে, এরকমভাবে আর কি। এরপর ধন্যবাদ জ্ঞাপনার অর্থে বলবেন জাজাকাল্লাহ। ঠিক আছে,
যা যা কান্না, আমি অবশ্য আমার ভিডিওতে এগুলো লিখে দিব। মুখে বললে হয়তো বা অনেক সময় বোঝা যায় না, ছোট ছোট যেহেতু বাক্যগুলো খুবই ছোট ছোট। তো আমি যেটা নেক্সট টাইম অন্য আরেকটা ভিডিওতে বাকি অংশ শেয়ার করব। আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, এই কারণে আমি আজকে আর গেলাম না, আজকে পর্যন্তই এখানেই শেষ করছি। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানে বিদায় নিচ্ছি, আখেরি দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।